এরপরে সোহানা মিফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন সওয়াবরাতে রোজা রাখা কি বিদআত বল সোহানা সওয়াবরাতে রোজা রাখা আমি সরাসরি বিদআত বলবো না যেহেতু আপনার শবে বরাত বা 15ই শাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এই হাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয় 15ই শাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি এইভাবে বিদআত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেত না আমরা এটা করব না সোজা কথা তবে হ্যাঁ শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেই হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি